হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বাঁধাকপির পকোড়া করছি। তো আমি বাঁধাকপিটাকে লবণ দিয়ে, মানে কুচি করে কেটে লবণ দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তো ওর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, তারপর আমি বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, আর আমি একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। তো এই বাঁধাকপির পকোড়াটা খেতে অসাধারণ লাগে। তো যারা ডিম পছন্দ করো না, তারা ডিম না দিয়েও করতে পারো, তাতেও খুব সুন্দর লাগে খেতে। তো এটা মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, ভাতের সাথে খেতেও ভালো লাগে। আর তোমরা যদি লঙ্কার গুঁড়ো জায়গায় কাঁচা লঙ্কা দিতে চাও না কুচি করে, সেটাও দিতে পারো। তো আমি এই শুকনো লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিয়েছি, কারণ ও বেশি ঝাল পছন্দ করে না, আর আমিও বেশি ঝাল খাই না। আর আমি যখনই কিছু ভাজা পোড়া রান্না করি না, তখন আমি ভাজতে থাকবো আর খেতে থাকবো, মানে ভাজা জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে। তো টিফিন করা হয়ে গেছে, ও এখন এই অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আজকে মুড়ি বাঁধাকপির পকোড়া ছিল, আর সাথে একটু আলু ভাজা ছিল। তো আজকে হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো যাওয়ার সময় এই কোটটা পরে যায়, গিয়ে ওখানে খুলে রাখে গরম যখন লাগে, আবার আসার সময় খুব ঠান্ডা পড়ে যায়, তো আসার সময় আবার পরে আসে। তো আমার এখনও বিছানা টিছানা গোছানো হয়নি, তো ওকে সব কিছু গুছিয়ে দিয়ে দেবো, ও বেরিয়ে যাবে, তারপরে আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নেবো। আর আমি আজকে এখনও রান্না করিনি, পরে রান্না করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 9:30, আর আজকে হলো শনিবার। তো আজকে আবার আমি সকাল 9:30 থেকে আমার একটা ছোটোখাটো ব্লগ শুরু করছি। তো এদিকে তো তোমাদের দেখালাম, আজকে আমি টিফিনে করেছিলাম বাঁধাকপির পকোড়া। তো ওটা না খেতে জাস্ট অসাধারণ লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তো আজকে তো আমি ডিম দিয়ে করেছি, কালকে আমি ডিম ছাড়াও করেছিলাম। তো ডিম ছাড়াও খেতে খুব ভালো লাগছে, আজকে ডিম দিয়ে করেছি, ওটাও খেতে অসাধারণ লাগছে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এখন আমি রান্না শুরু করিনি, বসেই আছি, কারণ আজকে আমি মাংস রান্না করব টমেটো নিয়ে। তো টমেটো ছাড়া মাংস রান্না করতে ইচ্ছে করে? আর টমেটো না দিলে না ঠিকঠাক অতটা টেস্ট লাগে না। তো আমি টমেটোর আশায় পচে বসে আছি যে কখন টমেটো আসবে, তারপর আমি রান্না করব। কারণ ও কালকে অফিস থেকে আসার সময় টমেটো পাইনি, অফিস থেকে আসার সময় টমেটো পাইনি। তো এখানে একটা কাকু আছে, উনি ওই 10টা 11টা নাগাদ নিয়ে আসে। কালকে ওনার কাছে খোঁজ করেছিলাম, কিন্তু উনি বললো নেই। এবার দেখি আজকে আছে নাকি। আমি হচ্ছে সব কিছু গুছিয়ে রেখে দেবো, হাতে ব্যথা করছে। তো আমি সব কিছু গুছিয়ে রেখে দেবো, তো টমেটো আসলেই রান্না শুরু করে দেবো। তো আর আমার এইদিকে টিফিন টিফিন করা হয়ে গেছে, জল টল ভরাও হয়ে গেছে। তো এই যে আমি বিছানাও গুছিয়ে নিয়েছি, এই দেখো। আর এখন শীতের দিনে তো সবসময় বিছানার উপর এরকম থাকবেই, মানে হাফ জায়গা এরাই দখল করে নেবে। আর আমি লেপটাকেও নামিয়ে নিয়েছি, কারণ 2 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর এই লেপটাকে ভাঁজ করতে যে আমার এত কষ্ট হয়, মানে আমি তোমাদের কি বলবো, পুরো ওকে ভাঁজ করতে গিয়ে আমি উল্টে পড়ে যাই। আর এই যে রেড কালারের যে জামাটা দেখছো, ওটাকে সেলাই করতে হবে। তো অনেক দিন থেকে ভাবছি সেলাই করবো সেলাই করবো, কিন্তু সেলাই করা হচ্ছেই না। তাই ঠিক করেছি, একদম সেলাই করেই নেবো। তো চলো আমি রান্নারগুলো সব কিছু গুছিয়ে রেখে তারপরে টমেটোর আশায় পচে বসে থাকি। তো চলো। তো এখন আমি মাংসের জন্য আলু কাটবো, পেঁয়াজ কাটবো, সব কেটে রেডি করে রাখবো। আর আমার শুধু পকোড়া খেতে ইচ্ছে করছে, পকোড়া খেয়ে খেয়ে আমি আজকে পেট ভরে ফেললাম, খেয়ে তো অসাধারণ হয়েছে। তোমরা একবার সবাই করে দেখবে, ঠিক আছে? 4টে খেয়ে নিলাম। আমি যখন কিছু রান্না করি না, তখন আমার ভাজা জিনিস যদি করি, আমি রান্না করতে করতে হাফ খেয়ে নি। আজ অনেকটাই দেরি হয়ে গেছে, আমি আজকে সব কিছু রান্নাটা গুছিয়ে রাখি, তো ওই জন্য আলু টালু কেটে রেখে দিই। আর আজকে আমার একদমই রান্না করতে ইচ্ছে করছে না, আজকে বেশি ভালোও লাগছে না। এই ভাজা জিনিস বেশি খেলে না পেটের মধ্যে কেমন ভুটভাট করে, মানে পেটের মধ্যে আন্দোলন করছে আমার মনে হয়।
তো আমার তো সবকিছু কাটাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টমেটো আর পেঁয়াজের জন্য ওয়েট করছি। এখন শুধু টমেটো ছিল, এখন পেঁয়াজও হয়ে গেল। আমি ভেবেছি যে না পেঁয়াজটা মনে হয় আছে, এখন দেখছি পেঁয়াজও নেই। আমার একটা পেঁয়াজও পচে বেরিয়েছে। কালকে অ্যাকচুয়ালি ওর আসতে একটু দেরি হয়ে গেছিল, দোকান সব বন্ধ হয়ে যায়। এখন ঠান্ডা শীতের দিন তো সব দোকান বন্ধ হয়ে যায়, তাহলে ওই কালকে নিয়ে চলে আসতো। আর আমাদের শনিবার চলে আসলে একটু বাজার শেষ হয়ে যায়, কারণ রবিবারেও বাজার করে। আর এবার পেঁয়াজগুলো শেষ হতো না, অনেকটা পেঁয়াজই নিয়ে এসেছিল, কিন্তু এবার পেঁয়াজ ভালো ছিল না, প্রায় দিনই একটা করে একটা দুটো করে পেঁয়াজ পচে বেরোচ্ছে। এই জন্য চলে আমি এখন তাড়াতাড়ি প্যাকিংটা করে নিই, ঠিক আছে? নাহলে কি হয়, এখনও যেতে দেরি আছে, কিন্তু আজকে প্যাকিং করে রাখি। তাহলে আমি এরকম ভাবি, যেদিন যাবো তার আগের দিন করবো, যেদিন যাবো তার আগের দিন করবো, এরকম ভেবে রেখে দিই। তো যাওয়ার আগের দিন কিছু না কিছু একটা হয়, তো আমার ঠিকঠাক মতো প্যাক হয় না, তাড়াহুড়ো বেড়ে যায়। ওই জন্য আমি ভাবছি আজকে টাইম আছে, আজকে প্যাক করে রেখে দেবো। আর আজকে আমার টমেটো পেঁয়াজ কখন আসবে আমি কিচ্ছু জানি না। তো এখানে আমি সব জামা প্যান্ট বার করে নিয়েছি, আর আমি যে জামা প্যান্টটি নিয়ে যাই আগে প্যাকেটে ভরি, তারপরে আমি ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাই। তো আমি বুঝতেই পারছি না কোন জামাটা নিয়ে যাব, কোন শাড়িটা নিয়ে যাব, আর এখানে আমার বেশি শাড়িও নেই। তো আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আর প্যাকিং করতে গিয়ে মাথা ব্যথা সব ঘুরে যাচ্ছে। আমি যে কোনটা নেব, এটা নেব না ওটা নেব, এটা নেব না ওটা নেব, গিয়ে তো কিছুই পরা হয় না, শুধু শুধু মানে প্যাক করে নিয়ে যাই। আর আমার যে শাড়িটা খুব পরার ইচ্ছে ছিল সেটা আমার শ্বশুরবাড়ি রয়ে গেছে। তো এখানে আমি যে দেখালাম শাড়ি আর লেহেঙ্গা নিচ্ছি, জানি না কোনটা পরবো। তো একদিনের জন্য শুধু শুধু বোঝা বয়ে নিয়ে যাওয়া, আর শীতের দিনে যদি খুব শীত পড়ে সোয়েটার পরলে তো ব্যাস হয়ে গেল কাজ, আর কোনো কিছু লাগবে না। তো আমার দেখো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরেটা তো খুব রোদ্দুর উঠেছে, চলো তোমাদেরকে দেখো একটুখানি রোদ্দুরে বসবো, তারপরে চান করবো। এই দেখো তো আমি টমেটো পেয়ে গেছি। তো আমি চান করার জন্য রোদ্দুরে একটুখানি বসেছিলাম, মানে রোদ্দুরে বসে থাকলে কি হয় একটু গরম লাগে, তখন চান করলে আর শীত লাগে না। দেখি বসে আছে আর টমেটো নিয়ে চলে এসেছে। তো আমি ভাবছি তাহলে একবারে রান্নাটা কমপ্লিট করে তারপরেই চান করবো। এমনিতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি আমি রান্না করে নিই। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো টমেটোটা না আসলে আমার অনেক দেরি হয়ে যেত, কারণ ও দেড়টা নাগাদ চলে আসবে। তো এই রান্নার পরে আমাকে চান করতে হবে। তো এই দেখো আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 5:30, আর এই দেখো আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি একটু রেডিও হয়ে গেছি। তো আমরা আজকে যাচ্ছি গোলবাজার। তো এর আগে একদিন আমরা গেছিলাম, তো সেদিন আর তোমাদেরকে দেখানো হয়নি ওর সোয়েটার কেনার জন্য। তো আজকে আবার আমরা যাচ্ছি, তো চলো তোমাদেরকেও দেখাবো। তো আমি পুরো রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে, তারপরে আমরা যাব। তো এখন শুধু আমরা মাস্ক পরবো, মাস্ক পরলেই রেডি হয়ে যাব। তো আমরা কিছু জিনিস আনতে যাচ্ছি, তো চলো। আর সোয়েটারও পরতে হবে, কারণ আজকেও ভালো ঠান্ডা পড়ে গেছে। চলো। এই পান্ডা পড়েছি। হ্যাঁ পড়ো। তো এখানে ও রেডি হয়ে গেছে, কারণ ও বাইক চালাবে, তো মানে স্কুটিটা চালাবে, আর স্কুটি যখন চালানো তখন খুব ঠান্ডা লাগে, ওই জন্য ও কোট পরে নিয়েছে। এই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো, আমাদের গাড়িটা বার করবো, তারপরে এই যে আমাদের মাস্ক, হ্যাঁ তোমার একটা আমার একটা। তো এখন যাচ্ছি আমরা বাড়ি, তো চলো। গুড মর্নিং, তো আজকে হলো সানডে। তো কালকে এসে আর ব্লগটা এন্ড করা হয়নি, কালকে ওখান থেকে আসার পর আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য আর ব্লগ এন্ড করিনি। তো আজকে সকালে ভাবলাম তো ব্লগটা এন্ড করা হয়নি, তাহলে আজকে এন্ড করে দিই আর তোমাদেরকে দেখিয়ে দিই আমি কালকে কী কী জিনিস নিয়ে এসেছি, আর ও আমাকে একটা জিনিস গিফট করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো
কালকে মনটা খারাপ ছিল এই জন্য, কারণ কালকে ওখান থেকে আসার পর আমি হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কি কি জিনিস এনেছি। তো জাস্ট এসে ফ্রেশ হয়েছি আর ওর অফিস থেকে ফোন এসছে যে যে সানডের দিনে ওকে অফিস করতে হবে। এটা শুনে আমার মাথাটা এত গরম হয়ে গেল আর মনটা এত খারাপ হয়ে গেল। আমি সারা সপ্তাহ বসে থাকি একটা সানডের জন্য, ছটা দিন পরে একটা সানডে একটা ছুটির দিন আছে, সেদিনও অফিস করতে হবে। আর আজকে সকালে উঠে না আর সানডে সানডে মনে হচ্ছে, অন্যদিন সানডেটা কত ভালো লাগে কিন্তু আজকে একদমই না, সে একাই আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি, আগে ফার্স্ট দেখাবো আমাকে কি গিফট করেছে। তো এটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তো আমি ওকে অনেকবার বলেও ছিলাম। তো আগের দিন যখন আমরা গোলবাজার গেছিলাম, তো ওই দিন সোয়েটার টানতে গেছিলাম, খুব তাড়াহুড়োর উপর গেছিলাম, তো ওর ডাক্তারও দেখানো ছিল। আমরা জানি গিয়ে মানে যাওয়ার প্ল্যানিং ছিল না, হট করে প্ল্যানিং হয়ে গেছিলো। তো ওই দিন ও দেখে এসেছিলো, তাড়াহুড়ো ছিল বলে আনতে পারিনি। তো কাল অফিস থেকে এসে বলছে যে চলো একটুখানি যাই, তুমি কী কী কিনবে বলছিলে, কিনেও আসি একটু ঘুরে আসি। বললাম ঠিক আছে। তো গিয়ে যখন দোকানে গিয়ে এটা বার করতে বললো, তো আমার খুব খুব আমি হ্যাপি হয়ে গেছি। এটা হলো এই স্মাইলিটা, আমার অনেক দিন থেকে স্মাইলিটা কেনার ইচ্ছে ছিল, এটাও আমাকে কালকে গিফট করেছি। তো আমি খুব খুব হ্যাপি হয়ে গেছি। তো আমি ছোটো ছোটো জিনিসেই খুব হ্যাপি, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। এই হেয়ার ব্যান্ডটা কিনেছি, তো এইগুলো আমি অনেক দিন থেকে দেখছিলাম, তো আমার খুব কিনতে ইচ্ছে করছিলো। তো অনলাইনে একটু বেশি দাম দেখাচ্ছিলো, তো এদিন গিয়ে দেখি পেয়ে গেছি। তো আমি প্রথমে বললাম থাক নেবো না, ও বলছে না পেয়ে গেছো যখন তো নিয়ে নাও। তো এটা পুরো ওর চয়েজে, ও চয়েস করে দিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমি অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো। আর একটা মানে কালকে যে কটা জিনিস কিনেছি সব কটাই ওর চয়েজে কিনেছে। আর এই বিয়েতে যাবো বললাম না, তো ওই জন্য এই ঝুমকাটা কিনেছি। এটা আমার সিম্পল মধ্যে খুব সুন্দর লেগেছে ঝুমকাটা। অনেকদিন হয়ে গেছে আমি কোনো কানের কিনিনি, তো ওই জন্য দেখো। মানে ছোট ছোট জাস্ট এই দুটো তিনটে জিনিস কিনেছি। তো কালকে তো যাওয়ার তেমন কোনো প্রোগ্রামই ছিল না, তো এই কটাই আমার মনের পছন্দ। মানে এটাও আমার অনেক দিনের শখ ছিল স্মাইলিটাও, আর ঝুমকাটা বলে বিয়েতে যাবে তো ওই জন্য ঝুমকা কিনেছি। আর এমনি এই শীতের এই একটা বডি অয়েল নিয়েছি, আর একটা ছোট পন্স নিয়েছি, মানে এই ছোট ছোট শপিংগুলোই করেছি। আর ওইদিকে তো আমার সব প্যাকিং কমপ্লিট, আজকে শুধু সাজে গুজে প্যাকিং করবো। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এটা তো সেই আমি দুর্গাপূজার সময় কিনেছিলাম, তো এটা তো আমার ইউজই করা হয়নি, তাই এটাকেও ভাবছি নিয়ে যাব। যদি শাড়ি বা লেহেঙ্গা পরি তো এটা খোপায় দেওয়া যাবে। এখন এইগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। তো আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কী কী জিনিস কিনেছি, একদমই ছোট কয়েকটা জিনিস। তো তোমরা তো জানো আমি একটা জিনিসও যদি কিনি তোমাদেরকে না দেখালে ভালো লাগে না। সাবস্ক্রাইবার আছে, তার ওই 10 তারিখে বিয়ে হলো, আমার ফার্স্ট থেকেই আমার ভিডিও দেখে, ওর নাম হলো লক্ষ্মী। তো ও আমাকে ইনভাইটও করেছে, তো কাছে হলে নিশ্চয়ই যেতাম। এই ভগবানের কাছে কামনা করি তোমার বিবাহিত জীবন খুব খুব ভালো কাটুক, একটা জীবন শুরু করছো, তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের মধ্যে এখানেই ব্লগটা শেষ করছি, তো তোমরা সবাই ভালো থেকো। দাদা।